हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज हमें जेने नेब केबीएस ग्रेजुएट टीचर पदर स्टार्टिंग सैलरी कत रही है। ये पदे बेसिक हलो 44,900 टाका। डीए अर्थात डियरनेस अलाउंस जेटा बर्तमान देया है 28%। 44,900 टाकार 28% है 12,572 टाका। एरपर रही है एचआरए अर्थात हाउस रेंट अलाउंस। एचआरए तीन कैटेगरि रही है। एक एक्स कैटेगरि जे सब शहरे 50 लाखेर बेसी मानुष बास करे सेखाने एक्स कैटेगरि हाउस रेंट अलाउंस देया हय। एक्स कैटेगरि जुड़े रही है 24%। एरपर रही है ओय कैटेगरि जे सब शहरे 5 থেকে 50 লাখের मध्य मानुष बास करे सेखाने ओय कैटेगरि हाउस रेंट अलाउंस देया हय। ओय कैटेगरि जुड़े देया हय 16%। एवं जेड कैटेगरि जे सब शहरे 5 লাখের মধ্যে মানুষ বাস করে সেখানে জেড ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স দেয়া হয়। জেড ক্যাটাগরির জন্য দেয়া হয় 8%। আমি এখানে 24% এর হিসাবটা দেখাচ্ছি। এই 44,900 টাকার 24% হয় 10,776 টাকা। এরপর রয়েছে টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স। টিএ হিসেবে দেওয়া হয় 4,608 টাকা। এই টিএ হিসেব করা হয় 3600+DA%। এটা যেহেতু এক্স ক্যাটাগরি সেই জন্য 3600+DA%, আর বাদবাকি ক্যাটাগরির জন্য 1800+DA%। এছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে, আমি এগুলো যোগ করে গ্রস স্যালারি বের করছি। এটা মান্থলি গ্রস স্যালারি। মান্থলি গ্রস স্যালারি হলো 72,856 টাকা, যেটা কোনো রকম ইনক্রিমেন্ট এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেগুলো ছাড়াই। এরপরে দেখে নেব কেবিএস পোস্ট গ্রাজুয়েট টিচার পদের স্টার্টিং স্যালারি কত রয়েছে। এই পদের বেসিক রয়েছে 47,600 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় 28%। এই 47,600 টাকার 28% হবে 13,328 টাকা। এরপর রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। এইচআরএও তিন ক্যাটাগরি রয়েছে, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। আমি এখানে এক্স ক্যাটাগরি অর্থাৎ 24% এর হিসেবটা দেখাচ্ছি। 47,600 টাকার 24% হয় 11,424 টাকা। এরপর রয়েছে টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স। টিএ দেওয়া হয় 4,608 টাকা, এটা এক্স ক্যাটাগরির ক্ষেত্রে। এইগুলো যোগ করলে মান্থলি গ্রস স্যালারি পাওয়া যাবে। মান্থলি গ্রস স্যালারি হলো
76,960 টাকা, যেটা কোনো রকম ইনক্রিমেন্ট এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে এগুলো ছাড়াই। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে।